আজকের আমরা তিন ট্রান্স বোনেরা এখানে বসে আছি। নিশ্চয়ই ভাবছো কেন বসেছি, আমাকে তো তোমরা চেনোই, আর আমার বান্ধবীদের সাথে তোমাদের পরিচয় করে দেবো। ও হলো পল্লবী। পল্লবী নিজের মুখে বলে দিক ও কি করে। নমস্কার, আমি পল্লবী চক্রবর্তী, বর্তমানে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে চাকরিরত। আমি কলকাতার প্রথম ট্রান্সজেন্ডার ড্রাইভার হিসেবে আত্মপ্রকাশ করি এবং ড্রাইভিং করার পর তারপর আমি কলকাতা পুলিশে আসি এবং আমার লড়াই চলছে। আমি স্যাট কিংবা হাইকোর্টে কেস করেছি ট্রান্সজেন্ডাররা যাতে উঠে আসতে পারে এবং ট্রান্সজেন্ডারদের কলকাতা পুলিশে একটা অপশান ইনক্লুড হয়েছে ট্রান্সজেন্ডার হিসেবে। আপনারা হয়তো জানবেন সম্প্রতি কিন্তু রিজার্ভেশনের জন্য কেস চলছে। আমি কাজ করছি পুলিশে কিন্তু আরও যাতে আমাদের ট্রান্স বোনেরা আসতে পারে সেই জন্য আমি চেষ্টা করে চলেছি। আর ও হচ্ছে কুসুম। কুসুমকে তো তোমরা চেনোই, কুসুম তবুও বলে দিক নিজের ব্যাপারে। আমি অভিনয় করি, জি বাংলায় করেছি প্রায় এক বছর। ফিরতি সিরিয়াল সেটা পার্বতী চরিত্র ছিল, সেটা আমাদের জীবনের গল্প ছিল। রিসেন্ট বর্তমানে যে সিরিয়ালটা চলছে স্টার জলছে তুমি আশেপাশে থাকো, সেখানে কিন্তু খুব ভালো একটা চরিত্রে কাজ করছি। সেখানে কোনো আলাদা করে হাত পালি মারা বা গির্জা চরিত্র সেরকম কিছু না, নর্মাল মেন স্ট্রিমের সাথে তাল মিলিয়ে আমি কাজ করছি এবং প্রত্যেককে বলবো প্রতিদিন ঠিক রাত 8টায় স্টার জলছে দেখতে থাকো। আমি কি তোমরা তো জানোই, তোমরা গালাগালি দাও আর আমি সেখানে আনন্দ উপভোগ করি। যাই হোক, খুব ভালো লাগলো। আমার মনে হয় তোমরা প্রতাপ্রতিত যেটা ভাবো, মানে যেটা মানুষরা সাধারণভাবে ভাবে যে এরা শুধু ট্রেনে উঠবে, টাকা নেবে, আশীর্বাদ করবে, এরকম তো হয় আমাদের সাথে। রাস্তায় বেরালে হাতে টাকা দিয়ে বলবে আশীর্বাদ করে দাও, কেন? সবাই তো আপনার কাছে যে হাত পাতবে তাকেই আপনি টাকা দিন, আমরা হাত পাতি না। তা অর্থাৎ আপনারা নিজেরা যেতে এসে টাকা দেওয়ার চেষ্টা করবেন না আমাদেরকে। সবার প্রফেশন তো এক হয় না। ও যেমন বললো যে সিভিক পুলিশে আছে, ও যেমন অভিনেত্রী, ও কি হাত পাততে যায়? অবশ্যই যায় না। তাহলে সেক্ষেত্রে ওকে এসে টাকা দেওয়াটা, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে একটা আমাদের নিচুতা করার একটা মানসিকতা এখনো রয়ে গেছে। আমার যেটা বলা, মানে মানুষকে ভাবতে হবে, চোখটা কিন্তু ভুল হয়, চোখ দিয়ে না বিবেক দিয়ে যাচাই করে মানুষকে যাই করবেন। কারণ প্রতিটা ট্রান্স যেমন মানে হিজড়া হয় না, প্রতিটা মেয়ে যেমন বেশটা হয় না, মানে হিজড়া একটা পেশা, একদম জন্ম আইডেন্টিটি নয়, মানুষকে চিন্তা। ট্রান্সজেন্ডার হলেই যে হিজড়া হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হিজড়াগিরি হচ্ছে একটা পেশা, আর ট্রান্সজেন্ডার হচ্ছে একটা জেন্ডার আইডেন্টিটি, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু ব্যাপার হচ্ছে সবাই গুলিয়ে ফেলে যে ট্রান্সজেন্ডার মানেই হিজড়া। অনেক ট্রান্সজেন্ডার হিজড়া প্রফেশনে আছে বা হিজড়াগিরি করে, ঠিক কথাই, কিন্তু সব ট্রান্সজেন্ডার তো হিজড়াগিরি করে না। সুতরাং সবাইকে দেখে হিজড়া ভাবার কোনো কারণ নেই। আর অনেক আমি দেখেছি অনেক নেগেটিভ কমেন্টও অনেক জায়গা থেকে আসে। নেগেটিভ কমেন্টগুলো করবেন না দয়া করে, ভালো কিছু ভাবতে শিখুন, নতুন কিছু ভাবতে শিখুন, আমাদের মতো মানুষরা যাতে এগিয়ে যায় সাপোর্ট করুন, এটাই বলবো। একদম একদম সেটাই, সবাই যে এক হবে সেটাই নয়। আমরা সবাই ভিন্ন ভিন্ন প্রফেশন থেকে আছি এবং এটা তো সম্ভব হবে আপনাদের দ্বারাই। আপনারা যদি সবসময় ভাবেন যে এরা আশীর্বাদ করবে আর ঘরে এসে এরা উৎপাত করে আপনারা যেরকম বলেন, সেটা সবাই নয়। আমরা সবাই নিজের প্রফেশন নিজের পেশার সাথে খুব সসম্মানে আমরা রোজগার করি, এটা আমাদের কাছে একটা আলাদা আইডেন্টিফিকেশন। আমাদের সন্তান সম্মানের সাথে বেঁচে থাকা বলতে একদম। চলো টাটা, ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, এবং তোমরা না থাকলে আমরা তো এগাতেই পারবো না, তাই না? পাশে থাকবে সর্বদাই, পাশে থাকবে। তার চুমুটা মিষ্টি, ওরটা আমারটা না, এই যে না পল্লবীটা, যার চুমুটা মিষ্টি তারটাই তোমরা কমেন্টস করে জানিও। টাটা।